আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন এমডি নীরব আলী আলতাফ ভাই। তো আলতাফ ভাই গার্মেন্টস এ জব করা সত্ত্বেও ওনার অনেক দীর্ঘ একটা সময় পরিশ্রম করা সত্ত্বেও উনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট উনি জয়েন করতে সক্ষম হয়েছেন, এবং হচ্ছে উনি আমার ওনার ফ্রিল্যান্সিং এর প্রথম ক্লায়েন্টটা উনি আউটার মার্কেট প্লেস থেকে পেয়েছেন। আমার টেকনিক, আমার পেপাল সাপোর্ট, সবকিছু এই বিষয়গুলো আমার কাছ থেকে নিয়ে উনি সাকসেসফুলি ক্লায়েন্টের পেমেন্টটা নিল। তো আমরা ওনার কাছে জানার চেষ্টা করবো যে ওনার এই এত বড় গার্মেন্টস এর জব, আমরা জানি যে একটু পরিশ্রমী জব এবং অনেক সময় দিতে হয়, সেটা সত্ত্বেও উনি ফ্রিল্যান্সিং কিভাবে, কোন পদ্ধতিতে আসা, কিভাবে কি করতেছে, আমরা সকল বিষয়ে ওনার কাছে জানার চেষ্টা করব। তো আলতাফ ভাই, আপনি সব মিলিয়ে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি আচ্ছা, ভালো তাহলে আপনি আছেন? যে গার্মেন্টস এ আছেন সেটার নাম কি? মজুমদার গার্মেন্টস লিমিটেড, গাজীপুর টঙ্গিতে। গাজীপুর টঙ্গীতে। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, ওই ওই গার্মেন্টস এ কতজন কাজ করেন, বা মানে চাকরিজীবী কতজন? প্রায় 4,000, 4,000, প্রায় 4,000। প্রায় 4,000 ছেলে মেয়ে উভয়। হ্যাঁ, তো এই যে এই জব করা সত্ত্বেও আপনি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং শুরু করছেন এবং ফাইনালি ক্লায়েন্টও পেয়ে গেছেন, তো এই পুরো বিষয়টা আপনি কিভাবে ম্যানেজ করেন? এটা আমার অনেক কষ্ট হয়, তো আমি তারপর অনেক চেষ্টা করি। আমার একটা আগ্রহ ছিল 2018 সালে, আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল যে এই লাইনে অনেক ইনকাম আছে আর লাইফ আছে, তো আমি চেষ্টা করছিলাম পিসি কেনার জন্য। বাড়ি থেকে আমার সাপোর্ট দিছিল না, তাই আচ্ছা আমার কেনা হয়েছিল না। কিন্তু গত 1 বছর আগে আমি চিন্তা করলাম যে না, এটা চিন্তা করে কিনাই ফেলাই যা আছে কপালে। পরে আমি টাকা ম্যানেজ করে কিনছি কিনছি প্রায় 3 মাস হলো কম্পিউটার আমি কিনছি। কেনার পরে আপনার যে ভিডিও গুলো দেখছি, আমি কোনো কোর্স করি নাই, আপনার যে ইউটিউব চ্যানেলে যে ভিডিও এসে ওগুলো দেখছি, দেখে শিখে আপনার এই চ্যানেল করার মাধ্যমে আমি প্রত্যেকটা দিন আমি এই ইউটিউব থেকে ক্লায়েন্ট জেনারেট করার চেষ্টা করি। এক্ষেত্রে আগে 2টা ক্লায়েন্ট পাইছিলাম, এটা আমার বলছিল আপনার ভিডিও শো করে দিয়ে কোনো ইম্প্রুভ করলে আমার পারমানেন্ট রাখবে। আমি কি করছি, আমি ভুল করে আবার ওই যে ওয়েবসাইটটা ফেক ভিউ পাওয়া যায় না, বিভিন্ন ভিউ পাওয়া যায়, ওখান থেকে আমি ভুল করে দিয়ে দিয়েছিলাম বাইরে খুশি করার জন্য। পরে 3 দিন পরে আবার দেখি 100 কমে গেছে। পরে বাইরে আমার কয় যে তুমি তো আমার মানে বট কোনো দিতে আসো, আমি তোমার কাজটা করাবো না। পরে আমি তো বুঝলাম, পরে বাইরে আমার কোনো অ্যান্সার দেয় না, কোনো রিপ্লাই দেয় না। পরে আমার ওই ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছে, সেটাও নিয়ে নিছে। তারপর বুঝলাম যে ভুল হয়েছে, ওই কাজ করা যাবে না। পরে এখান থেকে প্রায় 1 মাস পরে গত 9 দিন একটা কাজ পাইছি, এটা আমার মাসে $300 দিবে কথা হয়েছে, আর উইকলি পেমেন্ট করবে $70। আমার বাইরে খরচ সব $75 এই যে শনিবারে দিয়েছি, গত শনিবার। মানে $300 আপনাকে $70 ফার্স্ট পেমেন্ট করছে? হ্যাঁ, চুক্তি হয়েছে মাসিক $300, প্রত্যেক মাস $300 দিবে, প্রতি সপ্তাহে আমার পেমেন্ট করবে শনিবার করে। ও, মান্থলি $300 প্রতি সপ্তাহে একটা আপনাকে পেমেন্ট করে দিলেন। খুবই ভালো, হ্যাঁ, খুবই ভালো একটা ক্লায়েন্ট পেয়েছেন। প্রতি সপ্তাহে $70 আমার দিবে, সাথে আমার যে আমার যে খরচ আছে এই খরচ সব আমার দিয়ে $5 বাড়তি করে দিচ্ছি, $75 দিচ্ছি। খুবই ভালো একটা ক্লায়েন্ট পেয়েছেন, অনেক কষ্ট, অনেক কষ্টের মাঝেও। তো এই যে হ্যাঁ, আমরা আপনারা এই কিছুদিন আগে আপনারা অনেক গার্মেন্টস এর বিষয়ে অনেক আন্দোলন করলেন, যে স্যালারি বাড়ানো অনেক বেশি আন্দোলন করলেন, তো এটা কি কোনো উন্নতি হয়েছে? হ্যাঁ, এটা স্যালারি বাড়াইছে, রানিং মাসে আমরা বাড়তি স্যালারি পাবো। খুবই ভালো, খুবই ভালো, যাই হোক, আন্দোলন তাহলে কাজে লাগলো। আচ্ছা, তো এই যে আপনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছিলেন একটা $300, তো এই ভিডিও থেকে আমরা কিন্তু আমরা অনেক কিছু শেখার আছে। দেখেন, যে আপনাদের আমি বলি যে আপনারা কখনোই ভিউজ ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে দিবেন না। আপনারা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে, থার্ড পার্টি কারো ব্যক্তির মাধ্যমে আপনারা ভিউজ কিনে যদি আপনি সেই চ্যানেলের মধ্যে দেন, ওই ভিউজ গুলো কিন্তু থাকে না, কারণ এগুলো আসলে থাকে না, পুরোটাই যেহেতু অযোগ্য অবৈধ হবে না, এবং প্র্যাকটিস হচ্ছে করবে না। অহেতুক চ্যানেলের মধ্যে একটা খারাপ ইম্প্যাক্ট করে, আমরা এইসব দেওয়ার চেষ্টা করবো না। আলতাফ ভাই কিন্তু এই এইভাবে দিয়েই একটা ক্লায়েন্টকে মানে উনি হারাইছেন। হারাই তো ফেলছেন? হ্যাঁ, আপনারা ক্লায়েন্ট কে স্যাটিসফাইড করার জন্য ভিডিও ভালোভাবে এসইও করেন, একটু মার্কেটিং করেন, যদি একটু ওয়েট করলে, কিছুদিন ওয়েট করলে ভিউজ চলে আসবে, আর তবুও যদি ওয়েট না করতে চান তাহলে ইউটিউব অ্যাডস এর মাধ্যমে আপনি সেই ভিউজটা জেনারেট করতে পারেন। তো আলতাফ ভাই, এখন যে ক্লায়েন্টের কাজটা রানিং করতেছেন, আপনাকে $300 প্রতি সপ্তাহে সে $70 করে দিবে খরচ সহকারে, আর $75 করে দিবে, তো এই ক্লায়েন্টের কাজটা কি? এই গ্যারান্টির কাজ হচ্ছে, ও হচ্ছে দাবা খেলার হচ্ছে কোচ। ও প্রত্যেকটা দিন ও দাবা খেলার ছেলে মেয়েদের শেখায়, ওর একটা স্কুল আছে, ওখানকার শিক্ষক। ওই ভিডিও বানায় এবং ভিডিও পোস্ট করে। আমার প্রতিদিন ভিডিওর ওই টাইটেল ডিসক্রিপশন লিখে দিতে হয় এবং ভিডিও ট্যাগ এসব লিখে দিতে হয়। আচ্ছা, তার মানে দাবা চ্যানেল মানে দাবা খেলাকে নিয়ে কেন্দ্র করে হ্যাঁ, উনি দাবা খেলার কোচ আর কি। দাবা খেলার কোচ। আচ্ছা,
তো আমরা আপনি কাজ পেয়েছেন কতগুলো সেটা শুনলাম, কি কাজ সেটা শুনলাম, তো আসলে পেলেন কিভাবে সেটা যদি একটু বলো। এটা আমি আপনাকে ভিডিও দিয়েছিলাম চ্যানেল কলার, ওই চ্যানেল কলার মাধ্যমে প্রত্যেকটা দিন আমি এখানে রিসার্চ করি আর কি চ্যানেল পাওয়া যায় কিনা। পরে অনেক মেসেজ করছি, প্রায় 500টা মেসেজ করে ফেলাইছি, 500টার মধ্যে প্রথমে একটা পাইছিলাম, তোমার একটা হারাই ফেলছি, পরে গত কয়েকদিন আগে একটা পাইছি, এদের এটা পাইলাম, এটা আমরা পাইছিলাম ফেসবুক, ফেসবুক পেজ আছে না, ফেসবুক পেজে মেসেজ করছিলাম, তখন তো উনি আমার এই মেসেজ দিছিল, দেওয়ার পরে উনি বললো আমার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিল লিঙ্কটা, ওখানে যে আমি ফলো দিলাম, উনি আমার ফলো ব্যাক দিল, এরপরে অডিও কলে কথা হলো আমাদের প্রায় 20 মিনিট ভিডিও কলে কথা কথা হলো, হয়েছে? পরে উনি হ্যাঁ অডিও কলে কথা হয়েছে ডাইরেক্ট, ভিডিও কলে না? এরপর না ভিডিও কল, অডিও কলে, অডিও কল কথা হয়েছে, উনি আমার বললো এখন কি করতে হবে, আমি বললাম আপনি আমার এই ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দেন, আমি আপনার সব কাজ করে দিচ্ছি, তখন উনি তো ওটাও জানে না কেমনে করতে হয়, পরে আমি বলে দিলাম ইউটিউব স্টুডিও সেটিংস ইত্যাদি বললাম, ওকে করে দিল। আচ্ছা আচ্ছা, তো আপনি মেসেজ যে ক্লায়েন্টকে সেন্ড করলেন বা পোর্টফোলিও যে সেগুলো সেন্ড করছেন সেগুলো আসলে কোথা থেকে পেলেন? এগুলো আপনার যে ভিডিও আছে না পোর্টফোলিও, ওখানে সবগুলো ভিডিও পোর্টফোলিও ডাউনলোড করে নিছি, ওখান থেকে আমি বাইরে পাঠাই দিই। ও আচ্ছা আচ্ছা, দেখেন চেষ্টা হ্যাঁ থাকলে অনেক কিছুই সম্ভব। যেমন দেখেন ভাই, গার্মেন্টসে জব করা সত্ত্বেও উনি কোনো কোর্স না করে উনি আমার চ্যানেলের মধ্যে ইউটিউব ভিডিওর যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটা দেখে ক্লায়েন্ট হান্টিং শেখে এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট গুলো সংগ্রহ করে ক্লায়েন্টকে আউটরিচ করে ক্লায়েন্টকে কাজটা পেয়ে যায়, এবং কাজ পাওয়ার পর যে ক্লায়েন্ট পেমেন্টটা করবে সেটাও কিন্তু উনি আমার কাছ থেকে এই সাপোর্টটাও নিয়ে থাকে। তো আপনাদের আমি বলি যে আমার চ্যানেলের মধ্যে সবকিছু আছে, অ্যাজ এ একজন সফল হওয়ার জন্য সবকিছু চ্যানেলের মধ্যে দেয়া আছে, তো আপনারা এগুলো কাজে ব্যবহার করেন এবং অনেকেই সফল হচ্ছেন। তো যারা এখনো সফল হচ্ছেন না তারা ট্রাইটা করে যান। তো এই যে আলতাফ ভাই, এই যে ক্লায়েন্টে আপনি আপনার লাইফের ফার্স্ট একটা ক্লায়েন্ট পেলেন আউটার মার্কেট প্লেস থেকে, আপনার কি মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট নেই? মার্কেট প্লেসে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট ভেরিফাইড করা আছে কিন্তু কোনো কাজ পাই নাই। প্রথমে দুইটা ক্লায়েন্ট আমার অফার করছিল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য, কিন্তু আমি দেখলাম ওগুলো আপনার কোনো ওরা কোনো টাকা স্পেন্ড করে নাই, পরে অনেকে জিজ্ঞেস করলাম এর টাকা স্পেন্ড করে নাই, আমার ইনভাইট করছে এটা কি, ধর সবাই বলছে ফেক, পরে আমি ওটা অ্যাকসেপ্ট করি না, আমি ওটা ক্যান্সেল করে দিছি, আর কোনো ক্লায়েন্ট পাই না। আর ফাইবারে আমি অ্যাকাউন্ট খুলছি কিন্তু স্কিল টেস্ট দিতে আমি ব্যর্থ হয়েছি, পরে আর ফাইবারে যাওয়ার চেষ্টাই করি নাই, পরে দেখলাম যে আপওয়ার্ক মার্কেট প্লেসে অনেক ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে, পরে আপনার এই টিক্স ফলো করে চেষ্টা করতেছি, আমি আর এই ফাইবারে যাওয়ার চেষ্টা করিনি। দেখ, আপনার 300 টাকা একটা ক্লায়েন্ট পেয়ে গেছেন, এটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারলে রেগুলার কাজ দিবে এটা আমি আশা করি। তো হ্যাঁ এই যে আপনার প্রথম একটা ক্লায়েন্টের টাকা পাওয়া, দেন হচ্ছে এই যে আপনার এই মানে অনুভূতিটা সে কেমন, মানে আপনার এই ক্লায়েন্ট পাওয়া থেকে শুরু করে কোনো কোর্স না করেই ক্লায়েন্ট পাওয়া, শেখা, কাজ, পেমেন্ট হাতে পাওয়া, এইটা আসলে ফিলিংটা কেমন আপনার কাছে? আমাকে অনেক ভালো লাগতেছে, আমার এই আমার পিসি কেনার পর থেকে সবাই আমাকে অনেক ইনসাইট করছে, আমি কাজ না আমি বৃথা চেষ্টা করতেছি, তা আমি মনে হয় আশা করে আসছিলাম যে ইনশাল্লাহ একদিন হবে, সেই দিন আমি সবার দেখাই দিব, আমাকে এখন খুব ভালো লাগতেছে, আমার নিজেকে খুব প্রাউড ফিল করতেছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। এবং আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা আসলে অনেক কিছুই ভাইয়ের কাছ থেকে ওনার লাইফ স্টোরি থেকে মানে অনেক কিছু আমরা শিখলাম এবং জানলাম। তো যারা ভিডিওটা দেখলেন আপনারা আলতাফ ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন ওনার ফ্রিল্যান্সিং ভালো আরো ভালোভাবে করতে পারেন, এবং হচ্ছে ফ্রিল্যান্সিং এ যখন ওনার একটা স্টাফ মানে যখন উনি এস্টাবলিশ হয়ে যাবে তখন উনি যেন জবটা ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং এ ফুল দমে উনি সময় দেন, সেই বিষয়েও আমরা দোয়া করি। আলতাফ ভাই তাহলে ভালো থাকবেন, আর আপনি যদি আমাদের পেপাল গ্রুপে জয়েন্ট আছেন আশা করি সেখানে সমস্যা হবে না, আর ইন ফিউচারে যদি কখনো কোনো প্রয়োজন পড়ে আমাকে জানায়। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ, আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা আসসালামু ও আলাইকুম। আপনি আমাদের যদি পেমেন্টটা দেখাতেন, আপনি ক্লায়েন্টের কাছে পেমেন্ট নিলেন সেটা যদি আমাদের একটু দেখাতেন স্ক্রিন শেয়ার করে অথবা কোনো আচ্ছা মাধ্যমে। আচ্ছা আমি তো দেখাচ্ছি, দাঁড়ান ওয়েট। আচ্ছা আমার বাইরের নামটা একটু হাইড রাখি না ভাই, হম হম, ঠিক আছে, ঠিক, আমি ক্যামেরা দেখাইতেছি, একটু ক্লায়েন্টের নামটা হাইড রাখি। ঠিক আছে, ঠিক আছে। দেখেন আমার তো আবার ক্যামেরা কিনা হয় না, আমি যে পিসি তে আর কি ইউ সেন্ট যাই হোক, 97 এটা আপনার আসছে আমাদের, বুঝতে পারছি 97 মানে কানাডিয়ান ডলার। এটা এটা আছে, হ্যাঁ এটা আছে, আচ্ছা, আপনার বায়ার আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে তাহলে ভাই, হ্যাঁ। আচ্ছা ঠিক বুঝছি।